মহিলাদেরকে বলেছি, আপনারা এত টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন? আপনাদের জন্য জান্নাত সহজ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে ভরা, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা, যদি চারটা কাজ করতে পারে, চারটা কাজে আটটা দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে। এক, পাঁচ অক্ত সালাত আদায় করবে। দুই, রমজান মাসে সিয়াম পালন করবে, রোজা থাকবে। তিন, স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, একটু পরে বলছে পাটি বেঁধাও, তখন সে পাটি বেঁধিতে চায় না, চায় পাটি বেঁধিতে খারাপ লাগে। আর যার জন্য আপনাকে আমি বলেছি, স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, স্ত্রীকে ঠোঁটমোটা বলবেন না, সবসময় প্রশংসা করবেন, দিন রাত প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধেন। গালি দিলেন, অকথ্য ভাষাতে মারলেন, একটু পরে কোন শরমে কোন লজ্জায় বলেন যে পাটি বেঁধেন, পাটি বেঁধে কথা বলো কেন? ও তো পাঁটিবার জন্য প্রস্তুত রয়েছে। তো আপনার স্বভাবের কারণে তো হলো না, আপনারই তো স্বভাব খারাপ, এত কথা বলেন কেন? বউকে এত গালি দেন কেন? বউয়ের এত নিন্দা করেন কেন? শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন? শ্বশুর শাশুড়ি কি করেছে না করেছে সে কথায় আপনি যাবেন কেন? আর ভালো কথা বলেন, কত খেদমত নেন। আর আপনাকে আমি বলছি, দিনে বল এইদিকে শোনেন, আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে মাঝে মধ্যে কিছু সমস্যা হবে, এ কথাই ঠিক। এরপর আপনাকে জীবন বাজি রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে হবে। বুঝলাম আপনাকে খুব গালি দিয়েছে, দিয়ে আপনার কাছে বলছে এক গ্লাস পানি দাও তো, খালেদ এক গ্লাস পানি নিয়ে আসো, তখন আপনি পানির গ্লাসটা নিয়ে সামনে গিয়ে ঠ্যাকস করে রেখে দিয়েছে একদিকে মুখ করে। এভাবে হবে না যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতে হোক, ভিতরে কষ্ট থাক, আপনার ভিতরে কষ্ট আছে, কেননা আর আপনার স্বামীর বোকামি, এভাবে গালি দিবে কেন বউকে, আর এত আদেশ করে কেন? নাম ধরে ডাকবেন, স্ত্রীর নাম ধরে খুশি হবে, নিজে নিজে কোনো কাজ করবেন না, নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে কোথায় আছে, তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে, দেখছো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না। নাম ধরে বলবেন, খালেদা জামাটা কোথায় আছে, স্যান্ডেল কোথায় আছে, জুতা কোথায় আছে, নাম ধরে বলবেন। আর আপনার নাম ধরেও বলতে পারে, বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরলে স্বামীকে খেয়ে নিল, স্বামীর নাম ধরা যায়, তার হাদিস বোখারি মুসলিম নাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাকছেন তার স্ত্রী, আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, স্ত্রী বলছেন ইব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছেন, নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে। যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় ছেলের নামে ডাকবেন, বড় ছেলের নাম ইব্রাহিম, আবু ইব্রাহিম, বড় মেয়ের নাম ধরে ডাকবেন আবু মারিয়াম, বড় মেয়ে বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন, আর নাহলে সরাসরি নামটা বলবেন, ভালোবাসা গড়বে। চার, জেনায় লিপ্ত হয়েও না, বাস জান্নাতের আটটি দরজা খোলা। এক, পাঁচ অক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের আটটি দরজা খোলা।